वेलकम टू एस आर एडुकेयर। आज के हमें विभूतिभूषण बंदोपाध्याय लेखा चाँदर पहाड़ बोईटा थेके तुम्हारे बेश किछु इम्पर्टेंट कोश्चेंस एवं आंसर बोले दीची। एगुलो एग्जाम आगे तुम्हारा पढ़ले तुम्हारे खूब ही उपकार होबे। प्रथम प्रश्न, संगे संगे से भय विस्य काठ हुए टर्चटा धरे बिछानार ओपरेई बसे रइल। कार ए रकम अभिज्ञता हुए चिलो, की भावे से विपदे संगे लड़ाई करे चिलो निजेर भाषाय लेखो। आंसर, शंकरेर ए रकम अभिज्ञता हुए चिलो। शंकर किसुमु थेके प्राय 30 माइल दूरे आफ्रिकार निर्जन एकटी छोट्ट स्टेशनेर स्टेशन मास्टर हुए निजुक्त हुए चिलेन। माटिर प्लैटफर्म आर स्टेशनेर आशपाश काटा तारेर बेड़ा दिए घेरा चिलो। स्टेशन घरेर पीछने तार थाकार क्वार्टार एवं एखाने जनप्राणीओ छिलो ना। एई रकम अवस्था से आगे कखनो उपलब्धि करेनी। नेक्स्ट प्रश्न, माने जेटा होच्छे जे किभाबे से एई विपदेर संगे लड़ाई करेछिलो। शंकर तार क्वार्टारे घुमियेछिलो, अंधकार घर, हठात तार एकटा शब्द से शुनते पेल। সেই শব্দে তার ঘুমটা ভেঙে গেল। যেহেতু সেখানে জনপ্রাণী ছিল না, টর্চটা হাতে সে যখন পেল সেটা জ্বালাতেই আফ্রিকার বিভীষিকা ব্ল্যাক মাম্বা সাপ প্রায় আড়াই হাত উঁচু হয়ে তার সামনে রয়েছে সে দেখতে পেল। সে প্রচণ্ড ভয় পেলেও বিপদের মধ্যেও সে বুদ্ধিভ্রষ্ট হয়নি। সেই ঘোর বিপদেও সে বিপদের মোকাবিলা করতে দ্বিধাবোধ করেনি। সে বুঝতে পেরেছিল যে তার এই অকম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার ওপরই তার জীবন নির্ভর করছে। তাই শঙ্কর টর্চটা ধরে রইল। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো, তাতে রয়েছে ভীষণ শক্তি এবং রাগ প্রকাশ পাচ্ছিল। আর কালো মিশমিশে সরু দেহটা যেন শঙ্করকে গ্রাস করতে এগিয়ে আসছিল। সেই মুহূর্তে সবকিছু ভুলে গিয়ে শঙ্কর সামনের ওই ছোবলের প্রায় 1500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দেবার জন্য সাপটি যখন ওত পেতে রয়েছে, তখন শঙ্কর কিছুটা অত্যন্ত ভীত হয়ে তার সমস্ত শরীর কিরকম অবশ হয়ে আসছিল। জ্বালাময় চোখ দুটো সজাগ করে রেখেছে। এই সময় ঘড়িতে ঢং ঢং করে তিনটে বাজলো। তার হাতটা কেঁপে উঠে নড়ে গেল। শঙ্কর এক লাফে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর বাকি রাতটা সে বাইরেই কাটিয়ে দিল। পরের দিন আবার সব ঠিক হলো এবং এইভাবেই সে কোনো রকমে ভয়ঙ্কর সাপের হাত থেকে মুক্তি পেয়েছিল। নেক্সট কোশ্চেন, কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য। কোন দৃশ্যের কথা বলা হয়েছে, দৃশ্যটিকে ভীষণ সুন্দর বলা হয়েছে কেন? অ্যান্সার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা চাঁদের পাহাড় রচনাংশ থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। চাঁদের পাহাড়টা উপন্যাস একটা বিভূতিভূষণের। এখানে শঙ্কর এবং আলভারেজ দক্ষিণ আফ্রিকার গভীর অরণ্যের মধ্যে একটি ঘুমন্ত আগ্নেয়গিরির হঠাৎ অগ্নুৎপাত দেখতে পেয়েছিলেন। দু একশো বছর নিষ্ক্রিয় থাকার পর একটি রাত্রে প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে সেই আগ্নেয়গিরিটি থেকে অগ্নুৎপাত ঘটছিল। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যে দৃশ্য, সেই দৃশ্যটা একদিকে ছিল অত্যন্ত ভয়ানক, অপরদিকে সুন্দর, কারণ শঙ্কর ইতিপূর্বে কখনো এই রকম আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রত্যক্ষ করেনি। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হওয়ার আগের মুহূর্তে শোনা গেছিল চাপা মেঘ গর্জনের মতো গুরুগম্ভীর একটি শব্দ, যেটা হাজার জয়ঢাক বাজার শব্দের মতো মনে হয়েছিল। এরপর তাপের প্রবল চাপে এক বিস্ফোরণ ঘটলে সমগ্র অঞ্চল ভীষণভাবে দুলে ওঠে এবং কাঁপতে থাকে। তারপর রাতের ঘুটঘুটে অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে 50,000 বিজুলি বাতির আলো।
দূরে পাহাড়ের চূড়া থেকে নিঃসৃত আগ্নেয় লাভার প্রভাবে চারদিক লাল হয়ে ওঠে। দৃশ্যটি দেখে যেন মনে হয় লক্ষ লক্ষ তুবড়ি একসঙ্গে কেউ জ্বালিয়ে দিয়েছে, অথবা লক্ষ রংমশাল একসাথে আগুন লাগিয়ে দিয়েছে। এই অপূর্ব রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে আসছিল। আগুনে হঠাৎ ধুনো পড়লে যেমন ধপ করে জ্বলে ওঠে, তেমনি হঠাৎ সেই মেঘ জ্বলে উঠে পাহাড়ের চূড়া থেকে 2000 ফুট ওপরে উঠে যেতে থাকলো। শঙ্কর এবং আলভারেজ অত্যন্ত ভয় পেয়েছিলেন, কারণ তাদের মনে হয়েছিল যে এখানে তাদের প্রাণ সংশয়ও হতে পারে। তবুও এই অপূর্ব দৃশ্য তারা কখনোই ভুলতে পারেনি এবং সেই দৃশ্য তারা প্রত্যক্ষ করছিল। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হওয়ার পর চারদিকে জ্বলন্ত পাথরের টুকরো তাদের তাঁবুর কাছে ঝোপের মধ্যে এসে পড়ে আগুন ধরিয়ে দিয়েছিল। পরবর্তীকালে এইরূপ আগুন বৃষ্টি তাদের তাঁবুতে হতে পারে এবং তাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এই ভয়ে তারা তাড়াতাড়ি তাঁবু গুটিয়ে ফেলল এবং নিজেদের জিনিসপত্র টেনে বার করতে লাগলো। এবং ওই রকম অগ্নুৎপাতের সময় তারা দেখেছিল যে সমস্ত প্রাণীরা রয়েছে তারাও কিন্তু অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে চারিদিকে ছুটছে। এই ঊর্ধ্বশ্বাসে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে যখন দিকবিদিক শূন্য হয়ে ছুটে আসছে, সেটা দেখেও তাদের ভয় হয়েছিল, কারণ সেখানে হিংস্র জন্তু জানোয়ারও ছিল। সমগ্র অঞ্চলটি যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ব্যাপ্ত হয়েছিল, তখন আগুনরাঙা মেঘ পাহাড়ের চূড়া থেকে 2000 ফুট উঁচু পর্যন্ত উঠে একটা বিশ্রী গন্ধকের উৎকট নিঃশ্বাস বন্ধ করা গন্ধ বার হতে শুরু করেছিল। অ্যালভারেজ উঠে বলে উঠেছিল, আগ্নেয়গিরি সান্টা আনা গ্রাসিয়া ডা কর্ডোভা, এই ওয়ার্ডটা তোমরা কিন্তু মুখস্থ করো। নেক্সট, কিন্তু এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা অত্যন্ত অর্থপূর্ণ। কোন ম্যাপের কথা কে বলেছেন, ম্যাপের নামটি কিভাবে অর্থপূর্ণ হয়েছিল? আলোচ্য অংশটি পর্তুগিজ পর্যটক ডিয়েগো আলভারেজ শঙ্করকে উদ্দেশ্য করে বলেছিল। আলোচ্য অংশে যে ম্যাপের কথা বলা হয়েছে তা ছিল প্রকৃতপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক মানচিত্র। নিশ্চিতভাবে সেই ম্যাপ তৈরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা। সেই পাহাড়টিতে অগ্নুৎপাতের ভয়ঙ্কর দৃশ্য শঙ্কর দেখেছিল ম্যাপে। তার নাম দেওয়া ছিল ওল্ডোনিও লেঙ্কাই। স্থানীয় লোকেরা পাহাড়টিকে এই নামেই চিনত। দক্ষিণ আফ্রিকার জুলু উপজাতিদের জুলু ভাষায় এই শব্দটির অর্থ হল অগ্নিদেবের শয্যা। এই নামটিও তাই প্রমাণ করে যে স্থানীয় জুলু উপজাতিরা পর্বতটির আগ্নেয় বৈশিষ্ট্য সম্পর্কে পরিচিত ছিল বলে পর্বতটির এরকম নাম করেছিল, এবং সেই কারণে ঘুমন্ত আগ্নেয়গিরি হিসাবে এই পাহাড়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, এই আলভারেজের শেষ কথা, আলভারেজ কে ছিলেন, তার মৃত্যু কিভাবে ঘটেছিল এবং তার মৃত্যুতে শঙ্করের কি অবস্থা হয়েছিল? অ্যান্সার, আলভারেজ একজন পর্তুগিজ অ্যাডভেঞ্চারিস্ট ছিলেন। তার প্রকৃত নাম ছিল ডিয়েগো আলভারেজ। তার বয়স 62 বছর। হীরের খনির সন্ধানে আফ্রিকার এই গভীর পার্বত্য অরণ্যে তিনি পাড়ি জমিয়েছিলেন, এবং এক অদম্য কৌতূহল নিয়েই তার এই যাত্রা। তাঁবুর বাইরে পায়ের শব্দে শঙ্কর সচকিত হয়ে উঠেছিলেন, ভেবেছিলেন হয়তো অ্যালভারেজ গাছ থেকে নেমে আসছে, কিন্তু তার পরক্ষণে তার মনে হয় এই পায়ের শব্দ মানুষের শব্দ নয়। শঙ্কর অ্যালভারেজের উইনচেস্টার রিপিটারটা তাঁবুর দিকে চাগিয়ে ধরে। বাইরে কোনো একটি প্রাণীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ সে শুনতে পায়। শঙ্কর সংযম হারিয়ে ফেলে রাইফেল ছুড়ে ফেলে। সঙ্গে সঙ্গে দূর গাছের মাথা থেকে 2 বার রিভলভারে গুলির আওয়াজ পাওয়া যায়। অ্যালভারেজ মনে ভেবেছে হয়তো শঙ্করের কোনো বিপদ হয়েছে। তারপর আর কোনো সরা শব্দ পাওয়া যায় না। এরপর বনের মধ্যে আবার 2 বার পিস্তলের আওয়াজ আর সেই সঙ্গে একটি অস্পষ্ট চিৎকারের আওয়াজ শঙ্কর শুনতে পায়।
শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গিয়ে দেখে আলভারেজ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শঙ্কর আলভারেজকে ধরাধরি করে তাঁবুতে নিয়ে যায়। আলভারেজ শঙ্করকে সেখান থেকে তাঁবু ওঠাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবং শঙ্করের নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার, শঙ্কর একদম অ্যালভারেজের মৃত্যুতে অত্যন্ত মর্মাহত হয়ে পড়ে। সারা রাত সে জেগে বসে থাকে। অ্যালভারেজকে সে সত্যিই ভালোবাসত। অ্যালভারেজের মতো নির্ভীক, অসাধারণ শক্তি সম্পন্ন বন্ধু শঙ্করকে এতটাই সে ভালোবাসত, তাই শঙ্কর তাকে হারিয়ে অত্যন্ত দুঃখ পায়। সে তাকে নিজের পিতার মতো ভালোবাসত। গভীর রাতে তার মন ব্যাকুল হয়ে ওঠে, আতঙ্কে সে প্রহর গুনতে থাকে। পরের দিন শঙ্কর অ্যালভারেজের দেহ একটি বড় গাছের তলায় সমাধিস্থ করে, কিন্তু তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে যায়। এর পরের দিন সে অ্যালভারেজের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার কথা ভেবে ফেলে। নেক্সট, আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে। কার কথা বলা হয়েছে, কিভাবে সে পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক হয়, মরুভূমিতে শঙ্করের অবস্থা কিরূপ হয়েছিল? অ্যান্সার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা চাঁদের পাহাড় রচনার অংশ হল এই উদ্ধৃত লাইনটি। এখানে শঙ্করের কথা বলা হয়েছে। শঙ্কর বিভীষিকাময় গুহার মধ্যে যে রত্নখনির সন্ধান পেয়েছিল সেই কথা প্রসঙ্গেই উদ্ধৃত লাইনটি করা হয়েছে। শঙ্কর নিজেই আবিষ্কার করেছিল, পরে আত্তিলি ও গাত্তি তাকে সেই খনির উত্তরাধিকার দান করে যায়। তার মরদেহ কবর দেবার বিনিময়ে আত্তিলি ও গাত্তি সেই বিরাট বিখ্যাত রত্নখনির যে অধিকার তাকে দান করে। সেই সূত্রেই শঙ্কর বিখ্যাত রত্নখনির মালিক হয়ে যায়। নেক্সট কোশ্চেন, মরুভূমিতে শঙ্করের জীবন অতিষ্ট হয়ে ওঠে। নানা বাধা বিপত্তি অতিক্রম করে শঙ্কর ওই স্থানে আসে। দুপুরে রোদে দিগদিগন্তে যখন আগুন জ্বলে, তবে একটি ছোট্ট পাথরের ঢিবির আড়ালে সে নিজে আত্মগোপন করে এবং তারপর 135 ডিগ্রি উঠেছে রক্ত মাংসের মানুষের পক্ষে এই তাপমাত্রা সহ্য করা সম্ভব নয়। প্রচণ্ড উত্তাপে এবং ভয়ঙ্কর মরুভূমি এড়াতে জীবন্ত অবস্থায় মানুষের আবাসেও সে পৌঁছতে পারত। শুধু মরুভূমি নয়, এই মরুভূমির মধ্যে সিংহের বিচরণ ভূমি ছিল। যদিও তার হাতে রাইফেল ছিল, তবুও তৃষ্ণা রাক্ষসীর হাত থেকে তার মুক্তি ছিল না, কারণ তার কাছে ছিটে ফোটা জলেরও অস্তিত্ব ছিল না। একাধারে জলাভাব, অপরদিকে অত্যন্ত উষ্ণতা। দুবার সে মরীচিকার সন্ধান পেয়েছিল, একবার উত্তর পূর্ব কোণে আর একবার দক্ষিণ পূর্ব কোণে। সন্ধ্যাবেলা সে অবশ্য দূরে মেঘমালার মতো পর্বতমালা দেখে আশ্বস্ত হয়েছিল। পর্বতমালা দক্ষিণ আফ্রিকার রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। শঙ্করের মনে আশার সঞ্চার হয়েছিল যে সে হয়তো মরুভূমি পার করে ফেলেছে। এই রকম দুর্যোগের মধ্যে কাটিয়েও শঙ্কর তার যাত্রা সমাপন করেছিল। নেক্সট কোশ্চেন, এখানে সে প্রচণ্ড ভুল করল। কার কথা বলা হয়েছে, সে কখন ভুল করেছিল এবং ভুল করার ফলে তার কি অবস্থা হয়েছিল? চাঁদের পাহাড় রচনাংশে শঙ্করের কথা এখানে বলা হয়েছে। শঙ্কর গ্রাম বাংলার একটি অতি সাধারণ যুবক, যে তার রোজগারের প্রয়োজনে আফ্রিকায় গিয়ে উপস্থিত হয়েছিল। পাহাড় পার হয়ে মরুভূমি পার হওয়ার চেষ্টায় তার জীবনে ভুল হয়েছিল। দুদিনের দিন বিকেলে শঙ্কর পর্বতের নিচে এসে পৌঁছয়। সে বুঝতে পারে পর্বত পার হওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। তা নইলে তাকে আবার 25 মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। সে ঠিক করল পাহাড় পার হয়েই সে ওপারে যাবে। এইটাই তার সবথেকে বড় ভুল ছিল, কারণ 12,500 ফুট পাহাড় উঠে অতিক্রম করে ওপারে যাওয়া ছেলে মানুষের ব্যাপার নয় এবং শঙ্করের পূর্ব অভিজ্ঞতা কিছুই ছিল না।
সেটা রিখটারভেল পথ হওয়ার মতোই শক্ত, তার চেয়েও শক্ত ছিল, কারণ রিখটারভেল পার হওয়ার সময় অ্যালভারেজ তার সঙ্গে ছিল। কিন্তু এর আগের অংশেই আমরা দেখতে পেয়েছি যে অ্যালভারেজের মৃত্যু হয়েছে। এখানে শঙ্কর সেই সমস্ত পথও জানতো না। শঙ্কর সেই গুরুত্বটা বুঝতে না পেরে চিমানিমানি পর্বত পার হতে গিয়ে প্রাণহানির আশঙ্কা ঘটিয়েছিল। ভীষণ কালাহারি মরুভূমি পার হতে গিয়ে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়েছিল সে। চিমানিমানি পাহাড়ে জঙ্গল খুব বেশি ছিল না, তবুও উঠতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছিল শঙ্করকে। উঠতে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে উঠে পড়ল যেখান থেকে কোনো দিকে আর যাবার উপায় ছিল না। আবার যে পথটা উঠে গিয়েছে সেটাও তার আর খুঁজে পেল না। তার মনে হলো যে সমতল ভূমির যে জায়গা দিয়ে উঠেছিল তার প্রায় 30 ডিগ্রি দক্ষিণে সে চলে এসেছে। সূর্য দেখে দিক ঠিক করে নিয়েও 7-8 মাইল পাহাড় উঠতে তার বহু সময় লেগে গেল। তাছাড়া আগের দিন পাহাড়ে চড়তে গিয়ে তার পায়ে পাথরের আঘাত লেগেছিল, তাতে তার পা মানে ভীষণ ব্যথা লাগায় তার চলতে ফিরতেও অসুবিধে হচ্ছিল। একে প্রচণ্ড উষ্ণতা, তাতে তার কাছে সেরকম জল ছিল না, তার ফলে শঙ্কর আর সেই পথ অতিক্রম করার সামর্থ্য রাখছিল না এবং এতেই তার মৃত্যুর সম্ভাবনা দেখা দিয়েছিল। তবুও বহু কষ্ট অতিক্রান্ত করেও সে এই পথটা অতিক্রম করতে সমর্থ হয়েছিল। নেক্সট কোশ্চেন, এইবার বোতলের মধ্যে কাগজখানা খুলে মন দিয়ে পড়ল, কে কোথায় কাগজ পড়েছিল, সেই কাগজখানাতে কি লেখা ছিল? অ্যান্সার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা চাঁদের পাহাড় রচনায় শঙ্কর গুহার মধ্যে পাওয়া বোতলের মধ্যে লেখা কাগজখানি পড়েছিল। কাগজখানাতে কমান্ডার আত্তিলিও গাত্তির 1880 সালের মার্চ মাসের লেখার চিঠি। তাতে লেখা ছিল যে মৃত্যু তার খুব নিকট, তার মৃত্যুর পরে এই ভয়ঙ্কর মরুভূমিতে যেতে যেতে এই গুহায় আশ্রয় নেবে এমন কেউ তার হাতে এই কাগজখানা পড়বে। আত্তিলিওর বয়স 26, ফ্লোরেন্সের গাত্তি বংশে তার জন্ম। তিনি রোম এবং পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলেন, কিন্তু শেষে সমুদ্র নেশায় ভবগুড়ো হয়ে সমুদ্রে পাড়ি দেন। ডাটস ইন্ডিজ যাবার পথে জাহাজ ডুবি হওয়ায় 7 জন অতি কষ্টে ডাঙায় ওঠেন। আফ্রিকার পশ্চিম উপকূল শেফুই উপজাতির কাছে হীরের খনির গল্প শুনে তারা 7 জন হীরের খনির খোঁজে বেরিয়ে পড়েন। পথে যেতে যেতে 2 জনের মৃত্যু হলেও বাকি 4 জন এগিয়ে চলে। রিখটারভেল পর্বতের হীরের খনি তারাই আবিষ্কার করেছিলেন। যে নদীর তীরে হীরে পাওয়া যায় সেই নদীর উৎপত্তি স্থান এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে। নদীর তীরে রয়েছে অজস্র নুড়ির মতো হীরে, এবং সেখানে সেই পর্বতের উপদেবতা অর্থাৎ মুনিপকেও তিনি দেখেছিলেন। হীরের কথা সঙ্গীদের কাছে প্রকাশ করাই তার কাল হয়েছিল, মানে তারা লোভী হয়ে পড়েছিল। পরে চেষ্টা করেও আর সে খনি খুঁজে বার করতে পারেননি। সঙ্গীরা অবিশ্বাস করে তাকে খুনের চেষ্টা করে। তার ছুরির আঘাতে 2 জন মারা যায়, নিজেও সাংঘাতিক আহত হন। তিনি জগতের শ্রেষ্ঠ খনির মালিক যে সেই চিঠিটা পাবেন, তিনি যেন তাকে খ্রিস্টানের উপযুক্ত কবর দেন, এই আশায় তিনি ওই চিঠিটা লিখে গিয়েছিলেন। তার বিনিময়ে তিনি সেই খনির সত্ত্ব তাকে দিয়ে যান। তিনি আরও জানান যে তার 2 পায়ের জুতোর মধ্যে 5খানা বড় হীরে লুকোনো রয়েছে, তিনি চিঠির পাঠককে তা দিয়ে যাচ্ছেন। আত্তিলিও গাত্তির মৃত্যুর পর 30 বছর কেটে যাওয়ার পর শঙ্কর ওই গুহার মধ্যে ওই চিঠিটি লাভ করেছিলেন এবং তিনি গুহার মধ্যে প্রবেশ করে বুঝতে পেরেছিলেন যে ইতিপূর্বে আগে কেউই এখানে আসেনি। নরকঙ্কালটি শঙ্কর অত্যন্ত শ্রদ্ধার সাথে সমাধিস্থ করেছিলেন। পিপেটা ভেঙে তারই 2খানা কাঠে মরচে পড়া পেরেক মেরেক
ক্রুশ তৈরি করে সেটা সমাধির ওপর পুঁতেছিলেন। এছাড়া খ্রিস্টানদের সমাধিস্থ করার জন্য অন্য কোনো প্রথা তার জানা ছিল না। তারপর মৃত আত্মার শান্তি কামনা করেছিলেন শঙ্কর। এইভাবে শঙ্কর সেই কঙ্কালের সৎকার সম্পাদন করেছিলেন। এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা অ্যালভারেজ এবং শঙ্করের চরিত্রটাও একটু দেখে যেতে পারো। একদমই এক্সাম কাছে এসে গেছে, একদম এক্সাম বিফোর যাতে তোমরা চাঁদের পাহাড়টা একটু ঝালিয়ে নিতে পারো, সেই জন্য আমি এই কটা কোশ্চেন বলে দিলাম। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর অবশ্যই চাঁদের পাহাড়ের লাইনগুলো সম্পর্কে তোমরা কিন্তু একটু জেনে রেখো, কারণ লাইনগুলো থেকেই সবথেকে মুশকিল হয় প্রশ্নগুলোর উত্তর করতে। কারণ লাইনটা যদি তোমরা জেনে রাখো, তোমরা মোটামুটি স্টোরিটা জানো, এক্সপেক্টেড তোমরা পরীক্ষায় অ্যান্সার ভালোই লিখতে পারবে। চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন, যাতে তোমাদের কাছে সবার আগে আসতে পারে। তোমাদের পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক।